চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে একজনের। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। মৃত্যু কুমিল্লার চান্দিনার সাহাপাড়ার সাহা মেডিকেলের স্বত্বাধিকারী ও চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কিঙ্কর সাহা বুধবার রাত 11:30 করোনা উপসর্গ নিয়ে গ্রিনলাইফ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি চান্দিনার সাহাপাড়ার জয়মা কালী মন্দির শ্মশানে সৎকার অনুষ্ঠিত হয়। শেষকৃত্য অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা লিটন সরকারের নেতৃত্বে ওরা 11 জনের করোনা স্বেচ্ছাসেবী টিম তার শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করেন। তার মৃত্যুর পর পরিবারের লোকজন ছাড়া অন্য কোনো লোকজন কেউ পাশে আসেনি। মৃত্যুকালে কিঙ্কর সাহা স্ত্রী কন্যা পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চান্দিনা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা চান্দিনা উপজেলার চেয়ারম্যান বাবু তপন কুমার বক্সী সমবেদনা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটু আগে লাইভে দিয়েছিলাম যে চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কিঙ্কর সাহা করোনা উপসর্গে মারা গেছে। তো আমরা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবীর পক্ষে যে 101 টিম করেছি মানব সেবার জন্য, আমাদের যে কমিটিবৃন্দু কিঙ্কর সাহা সৎকারের জন্য আমরা এসেছি। তো আমাদেরকে সর্বসময় উৎসাহ দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের সম্মানিত সভাপতি বাবু নির্মলরঞ্জন গুহ এবং মাননীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুভাই আমাদেরকে সবসময় ফোন করে দিক নির্দেশ দিচ্ছেন এবং মানুষের কল্যাণের। চান্দিনা থেকে মিজানুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ময়নার মা, ময়নার জামাই কাল আসবে, বাজার সদাই করতে হবে। তাহলে বাজার থেকে মাছ, গোস্ত, মশলা আর টিচার চিনি গুড়া পোলার চাল নিয়ে আসবে। ময়নার মা, তুমি শুধু সবই টিচার টিচার করো, কারণটা কি? কেন, তুমি কি জানো না টিচারের সব পণ্য 100% খাঁটি, ভেজাল মুক্ত এবং BSTI এর অনুমোদিত। যেমন টিচার সয়াবিন তেল, টিচার মাসগুড়া ডাল, টিচার সুজি, টিচার সরিষার তেল, টিচার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার। তাই তুমি আর আমি টিচারের পণ্য ব্যবহার করে হব ধন্য। শুধু তুমি আর আমি নই, দেশের সবাই মিলে ব্যবহার করে হবে ধন্য। টিচারের সকল পণ্য আমরা সবাই ব্যবহার করে হই ধন্য। আবির কনজুমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা।